Hey there, subscribe to Samantha Barton News Channel and I'll also press bell icon so you never miss any updates. Thank you. বদরপুরে দিন দুপুরে একের পর এক ফিল্মি কায়দায় টাকা ছিনতাই চলছে নীরব বদরপুর পুলিশ। যত দিন যাচ্ছে রেল শহর বদরপুরে বাড়ছে মোটর বাইকে চেপে টাকা ছিনতাই ঘটনা, বাড়ছে প্রচণ্ড গতিতে নম্বর প্লেটহীন মোটর বাইক চালিয়ে শহর দাপিয়ে বেড়ানোর প্রবণতাও। বদরপুরে বুকে ক্রমাগত এই ধরনের ঘটনা বাড়তে থাকায় স্বভাবতই উদ্বিগ্ন শহরবাসী। বৃহস্পতিবার ভর দুপুরে বদরপুর আল আমিন একাডেমি স্কুলের সামনে থেকে আলিম উদ্দিন তাপাদার নামের এক ব্যক্তির 10 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনাও সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আলিম উদ্দিন তাপাদার বিয়ের অনুষ্ঠানের জন্য বদরপুর SBI ব্যাংক থেকে নগদ 10 লক্ষ টাকা নিজের গাড়িতে করে নিয়ে নিজের ছেলে মেয়েদের বদরপুর আল আমিন একাডেমির স্কুলে আনতে যান। দুষ্কৃতীরা সুযোগ বুঝে আলিম উদ্দিনের গাড়ির গ্লাস ভেঙে ছিনিয়ে নিয়ে এলাকা থেকে চম্পট দেয়। ঘটনার আকস্মিকতায় হচকচিয়ে যান তিনি। পরে তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়েও পুলিশও ঘটনাস্থলে আসে। তল্লাশি চালিয়েও যাচ্ছে বদরপুর পুলিশ, কাউকে ধরতে পারেনি। বদরপুরের বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরেই শহরের বিভিন্ন প্রান্তে ওই ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে। মাসখানেক আগে একইভাবে দুষ্কৃতীরা মোটর বাইকে এসে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাই করে চম্পট দিয়েছিল। ওই ব্যক্তি টাকা তুলে বাড়ি ফিরছিলেন। বুধবার ছিনতাইয়ের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, একটা মোটর বাইকে দুষ্কৃতীরা এসেছিল। চালকের মুখ হেলমেটে ঢাকা ছিল। স্থানীয়দের অনুমান, মানিক ডেকাকে অনেকক্ষণ ধরে দুষ্কৃতীরা অনুসরণ করছিল। অন্যদিকে শহরের ক্রমাগত বেড়ে চলা নম্বর প্লেটহীন বাইকের দাপাদাপিতেও অতিষ্ঠ শহরবাসী। SBI ব্যাংকে আসা গ্রাহকও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের উদাসীনতায় ক্রমশ বাড়ছে বাইকের দুরাত্ম। নম্বর প্লেটহীন বাইক দ্রুতগতিতে চালানো একদল ছেলের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কাছে আবেদন, তারা যেন এ বিষয়ে কড়া পদক্ষেপ করে। Hey there, subscribe to Samantha Barton News Channel and I'll also press bell icon so you never miss any updates. Thank you.